সকল নির্দেশ মান্য করা কি স্ত্রীর জন্য ওয়াজিব? এর উত্তর হল না। স্বামীর সব নির্দেশ মানা স্ত্রীর জন্য কি না ওয়াজিব? না। স্বামীর নির্দেশগুলো স্ত্রীকে মানতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নির্দেশনা। একটা সুষ্ঠু পারিবারিক ব্যবস্থাপনার জন্য একজনকে দায়িত্বশীল মানতে হবে, একজনের নেতৃত্বকে স্বীকৃতি দিতে হবে। তা না হলে কখনো একটা সুন্দর সুষ্ঠু পরিবার চলতে পারে না। এর মানে এটা না যে স্বামী যত নির্দেশ করবে অন্ধভাবে স্ত্রীর জন্য সমস্ত নির্দেশ মানা জরুরি, ব্যাপারটা কিন্তু সেরকম না। কোন কোন নির্দেশ মানা জরুরি? সাধারণভাবে যৌক্তিক যত নির্দেশ আছে সেগুলো মানা স্ত্রীর জন্য জরুরি। এর ভিতরে বিশেষ করে স্বামীর জৈবিক চাহিদা, এটা যদি স্বামী স্ত্রীর কাছে পেশ করে সেটা মানা বিশেষভাবে স্ত্রীর জন্য জরুরি। স্ত্রীর যদি বিশেষ কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া ডিনাই করে, অস্বীকার করে স্বামীর জৈবিক চাহিদা পূরণ করার জন্য, তাহলে একাদশে আসছে যে ফেরেশতাগণ ওই বান্দির উপরে, এই আল্লাহর বান্দির উপরে, ওই মেয়ের উপরে লানত বর্ষণ করে, লানত বর্ষণ বদ্দোয়া করে, আল্লাহ লানত অবধি বর্ষিত হয়। অতএব স্বামীর এ ধরনের নির্দেশ মানা হলো জরুরি। এর বাইরে যত যৌক্তিক নির্দেশ আছে যেগুলোর ভিতরে সংসারের কল্যাণ অকল্যাণের ব্যাপার স্যাপার আছে, এগুলোর ক্ষেত্রে স্বামীর নির্দেশনা মানা স্ত্রীর জন্য জরুরি। তবে যে সমস্ত নির্দেশ স্বামীর মানা জরুরি না স্ত্রীর উপরে, তার ভিতরে এক নম্বর হলো, স্বামী যদি আল্লাহর নির্দেশের বাইরে কোনো অন্যায় কাজ করতে পারেন, এমন কোনো কথা বলেন যেটা কোরআন হাদিসে নিষেধ আছে, তাহলে সেই নির্দেশ মানা কি না জরুরি? না। কারণ সৃষ্টিকর্তার অবাধ্য হয়ে, কোন স্রষ্টার অবাধ্য হয়ে কোন সৃষ্টির আনুগত্য করার সুযোগ নাই। কোন সৃষ্টির মা বাপ হোক, স্বামী হোক, বড় ভাই হোক, মুরব্বী হোক, যেই হোক না কেন, তার কোনো নির্দেশ মানতে গিয়ে যদি আল্লাহর নির্দেশ লঙ্ঘন হয় তবে সেই নির্দেশ মানা যাবে না। স্বামী যদি বলে যে তোমার বাবা মার সাথে সম্পর্ক ছিন্ন করো, বহুত কমভক্ত স্বামী আছে এরকম, শ্বশুর ভাইয়ের সাথে কোনোরকম মনোমালিন্য তৈরি হয়েছে, এবার স্ত্রীর উপরে আয়েশা হুকুম জারি করে যে তোমার বাবা মার সাথে তুমি কী করতে পারবে না, কোনো সম্পর্ক রাখতে, এরকম যদি করে তাহলে সেক্ষেত্রে তার এই নির্দেশ মানা স্ত্রীর জন্য কিনা জরুরি? তাহলে কি করবে, স্বামীর বিরুদ্ধে অবস্থান নিয়ে সংসারে অশান্তি করবে? না। তলে তলে গোপনে নিজ দায়িত্বে নিজের বাবা মার সাথে যোগাযোগ রক্ষা করে চলবে, স্বামীর সাথেও সম্পর্ক নষ্ট করার দরকার নাই, আবার বাবা মার সাথে সম্পর্ক ছিন্ন করে গুণাগার হওয়ার দরকার নাই। তাহলে আল্লাহর নির্দেশের বাইরে যদি কোনো নির্দেশ করে স্বামী, তাহলে সেই নির্দেশ মানা কিনা জরুরি? তেমনিভাবে স্বামী যদি এমন কোনো নির্দেশ করে যে নির্দেশটা স্ত্রী পালন করতে অক্ষম, অপারক, তার সামর্থ্যের বাইরে, তাহলে সেক্ষেত্রে সেই নির্দেশ মানাও স্ত্রীর জন্য কিনা জরুরি? না। আল্লাহ নিজেই লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তিনি নিজে কোনো মানুষকে তার সাধ্যের বাইরে কোনো নির্দেশ করেন না, তাহলে সেক্ষেত্রে স্বামীর অধিকার নাই স্ত্রীকে এমন কোনো নির্দেশ করা যে নির্দেশটা মানতে তিনি সক্ষম নন। অক্ষম যদি হয় তাহলে তার জন্য সেই নির্দেশ মানা জরুরি না। হারাম কোনো নির্দেশ যদি করে সেটাও মানা কি না জরুরি? না। এছাড়া তার জৈবিক চাহিদা পূরণের জন্য নির্দেশ করলে সেটা মানতে তিনি বাধ্য, জরুরি, না করলে তিনি গুণাকার হবেন, আল্লাহ লানত বর্ষিত হবে। আর যৌক্তিক যত নির্দেশনা আছে সংসার চলার খাতিরে, সেগুলা সংসারের সুষ্ঠু পরিচালনার খাতিরে, সে সকল নির্দেশগুলো মানা তার জন্য জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের